হ্যালো বন্ধুরা, তো দেখুন এখন বাজে 10টা, মানে 10:45 বাজে। দেখিয়ে দিই আপনাদের ঘড়িটা, দেখতে পেলেন 10:45 মতো বাজে। তো আমি তো প্রায় রেডি হয়ে গেছি, শুধু মাথা আশড়াবো, রাত্রেবেলা আর কিছু করবো না, মাথা ফাথা আশড়াবো। আর এই যে প্লাজো আর টপটা পরে নিয়েছি, এইদিকে আমার মেয়েটাকে রেডি করে দিয়েছি, দেখুন ওই যে রেডি হচ্ছে। এবারে হচ্ছে আমার দেওয়ার কাজে গেছে, ও কাজ থেকে আসবে, এক্ষুনি চলে আসবে। কাজ থেকে এসে ওরা রেডি হয়ে খেয়ে দেয়, আমরা সবাই একসাথে বেরিয়ে পড়বো। তো ওখানে একসাথে দুটো বাস ছাড়বে, একটা হচ্ছে পাত্রাত্রু ভ্যালি আর একটা হচ্ছে দীঘার বাস। তো যদি গিয়ে দেখতে পাই নিশ্চয়ই দেখাবো, দুটো বাস একসাথে যাচ্ছে। তো আমি তো রেডি হয়ে গেছি, এখনও মেয়েটাকে এখনও শুধু জামাটাই পরানো হয়েছে আর বাদবাকি এখনও কিছু পরানো হয়নি। তো ওকে এখনও রেডি করব। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, এখন থেকে স্টার্ট করছি। এখন 10:45 বাজে, এখন থেকে স্টার্ট করছি আর বাসের ভেতরে গিয়ে বাসটা দেখাবো, সব কিছু দেখাবো। দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই দেখুন আমার মেয়ে হচ্ছে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, এই ব্যাগের মধ্যে, আমার ব্যাগের মধ্যে যা যা আছে সব টেনে টেনে বার করছে, ওর হেয়ার বেল সব কিছু বার করছে। দেখুন এই যে দেখি দুষ্টুমি, দুষ্টু তাকাও, দুষ্টু তাকাও, খালি দুষ্টুমি হচ্ছে। টিপ টিপ কিছু পড়ানো হয়নি, দুষ্টুমি করছে। আমি ভাবলাম ঘুমোবে, ঘুমোলে এই ফাঁকে পড়ানো যাবে ভালোভাবে, তো ঘুমোলো না, দেখা যাক। যাই হোক, ও এখন খেলা করছে, আমি একটু মাথা ফাথা আশড়ে নিই, চলুন। তো দেখুন বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো। আমি এটাকেও রেডি করে দিচ্ছি, পাউডার দিয়ে দিচ্ছি এক গাদা। চলুন যাওয়া যাক ওইদিকে। তো দেখুন বন্ধুরা, আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ভাগার মোড়ে আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট এখনও পর্যন্ত হেঁটে আমাদেরকে যেতে হবে। আর আমি মেয়েটাকে কোলে নিয়েছি আর আমার বর ব্যাগটা টানছে। আর এখন কি বলুন তো, মানে রাস্তাঘাটে কোনো লোক নেই, সবাই যে যার ঘরে ঢুকে পড়েছে, কারণ 10:11 প্রায় বেজে গেছে। আর গিয়ে মনে হয় না আমি ওই পাত্রাত্রু ভ্যালি যেই বাসটা ছাড়ছে সেটা আপনাদের দেখাতে পারবো, কারণ হচ্ছে ওটা তো অনেক দূরেই যাবে। তো ওখানে যেতে গেলে হয়তো ওদেরকে একটুখানি তাড়াতাড়ি বেরোতে হবে, দেখাতে পারবো কি না তাও জানি না। ওই যে আমার বর যাচ্ছে সামনে, ওই যে আমার দেওর, তার আগে তো আর আমি মেয়েটাকে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এত মানে অনেকক্ষণ ধরে হাঁটছি জানেন তো, আর হাঁটা হয় না তো এখন আর আগের মতো, তাই জন্য একটুখানি হাঁটতে একটু কষ্ট হচ্ছিলো আর মেয়েটাকে কোলে নিয়ে আরও কষ্ট হচ্ছিলো। তো যাই হোক, খেয়ে দে একবারে সবাই বাসে উঠে পড়বে, আবার কোথায় গিয়ে দাঁড়াবে জানি না। আমি যেতে যেতে সব আপনাদের ভিডিও করে দেখাবো, আর কতটা কি ভিডিও করব সেটাও আপনারা দেখবেন। তো এই দেখুন, এইটা হচ্ছে আমাদের ভাগার মোড়ের, এখান থেকে ব্রিজটা উঠে গেছে, আমাদের যে ফ্লাইওভারটা বাড়ির থেকে দেখা যায় সেই ব্রিজের রাস্তাটা এই যে, আর এইখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে জানেন তো। এইখানে দেখুন, এই যে দোতলা বাস, আমাদের দোতলা বাস করা হয়েছে, ভিডিওটা ঠিক মতো আমি করতে পারিনি। আর আমি আসার আগে নাকি আমাদের ওই যে পাত্রাত্রু ভ্যালি যেই বাসটা ছিল সেই বাসটা বেরিয়ে গেছে, কারণ হচ্ছে ওটা অনেক দূর যাবে, বললামই তো ঝাড়খণ্ডের দিকে যাবে, তাই জন্য অনেকটা দূর যাবে, তাই জন্য আমি দেখাতে পারলাম না, সরি, কিছু করার নেই। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম আমি এইটা হচ্ছে আমাদের বাস, তারপরে দেখলাম যে না, এইটা হচ্ছে হচ্ছে কী বলে লরি, পাঞ্জাব লরিগুলো যেগুলো হয় সেই লরিটা, তারপরে দেখলাম না পেছনে গিয়ে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই যে আমাদের বাস সবুজ রঙের, দেখুন দোতলা বাস, আমরা কোথায় কি থাকবো কি না থাকবো সেটাও আপনাদের দেখাবো। চলুন এখন বাসে উঠি আগে, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা, আমি ভাবলাম বাসের মধ্যে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেবো, বাট লাইটটা এখনও জ্বালাইনি, যেই লোকটা লাইটটা জ্বালায় সেই লোকটা হচ্ছে ছিল না, খুঁজে পাওয়া যাচ্ছিল না ওনাকে, তাই জন্য হচ্ছে লাইট জ্বালিয়ে দেখাতে পারলাম না। তো যাই হোক, যেটুকু পাচ্ছেন আপনাদের দেখুন, উপরে দেখুন সিট, ওই যে উঠে পড়লো বাচ্চাটা, ওই উপরে একটা সিট, নিচে একটা সিট, এই যে শুয়ে বসে যাওয়া যাবে। তো তারপরে আমরা হচ্ছে ব্যাগ ফ্যাগ রেডি করে জায়গায় মতো রেখে, তারপরে কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে বাসটাকে ছেড়ে দিল। আর দেখুন এইখানে হচ্ছে বাসটা ছেড়ে দিয়েছে, আমরা হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে এখন উঠছি। আর এইটা হচ্ছে যেটা আমাদের বাড়ি থেকে দেখা যায়, আমি যেটা জুম করে আপনাদের দেখাই সেই ফ্লাইওভারটা, সেটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর লাইটিং করা কি সুন্দর, ভালো লাগে বেশ দেখতে। আর এই পাশেই দেখছেন ভাগার, আমি ভাগার ভাগার বলি, ওই ফ্লাইওভারের তলাটাই হচ্ছে ভাগার যায় আমাদের এখানে, মানে যাই বলতে কি ওখানেই আছে। আর আমার বাসে উঠলে এত শরীর খারাপ করে কি বলবো জানে না, তো ও বন্ধুরা আমার ঘোরার নেশা ছাড়ে না, বাসে উঠলে পরে না আমার বমি বমি ভাব আসে, তো আমি বমির ট্যাবলেট খেয়ে এখন একটু শুয়ে পড়ব। তো তারপরে দেখুন বন্ধুরা, এদিকে আমি শুয়ে তো পড়েছি, শুয়ে পড়ে কিছুক্ষণ পর দেখি ঘুম ভাঙলো, যে ঘুমোতে তো পারিনি, চোখ বুজেছিলাম,
তারপরে উঠে দেখি কি এখানে আমরা পৌঁছে গেছি। এটা কোথায় বলুন তো? কোলাঘাটে এসে পৌঁছেছি। কোলাঘাটে এসে এখন এখানে সে যা যার টয়লেট পাবে বা খেতে ইচ্ছে করবে খিদে পাবে, তা খেয়ে দে সবাই এখন উঠে পড়েছে। এই দেখুন আমার বর উঠে পড়লো, এখন ও বাইরে ছিল, এখন সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা হচ্ছে চলে যাবো, একবারে সবাই বাসে উঠে পড়বে এখন। তো যাই হোক, দেখুন বন্ধুরা এখন আমরা হচ্ছে দীঘা পৌঁছে গেছি। দীঘা পৌঁছে বলতে এখন আমরা শঙ্করপুরে পৌঁছেছি। প্রথমে শঙ্করপুরে এসেছি, শঙ্করপুরে এখন আমরা হচ্ছে ঘুরবো, ঘুরে দেখবো। এখন ভোর 4টে বাজে, 4:30 মতো বাজে, তখন এখন আমরা নেবেছি। দেখুন কীরকম চারিদিকে ভোর ভোর টাইপের মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে আমরা সূর্য ওঠা দেখতে পাইনি, কপাল খারাপ হলে যা হয়। আর যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা না সেদিনকার এত ডিস্টার্ব করছিল ক্যামেরাটা, দেখুন ভিডিওটা যে করেছি আমি আপনাদের ক্লিয়ারভাবে কিছু দেখাতে পারিনি, কারণ হচ্ছে ক্যামেরাটা এত ডিস্টার্ব করছিল না, কি করব কি জানি বুঝতে পারিনি কি করে হঠাৎ করে এরকম ভিডিওগুলো হয়ে গেল, আমার নিজেরও বিরক্ত লাগছিল। তো কিছু করার নেই, দেখাতে তো হবে আপনাদের। তো এই জন্য আমরা দেখুন শঙ্করপুরে পৌঁছে গেছি। এখন শঙ্করপুরে গিয়ে এখন সমুদ্রের ধারে নামবো। আমি উঠে তো বুঝতেই পারছি না যে কোথায় আসলাম, মানে ঘুমিয়েছিলাম। আর বাসের মধ্যে এত লোকটা এত সুন্দর গাড়ি চালিয়েছে না কি বলবো, মানে আমাদের হচ্ছে মানে খুব কম টাইমের মধ্যে দীঘা পৌঁছে দিয়েছে। আর এদিকে দেখুন ঘণ্টুসোনা ঘুমোচ্ছে। আর এই যে দীঘার সব হচ্ছে শঙ্করপুরের হচ্ছে সব দৃশ্যগুলো আপনারা দেখুন, যারা যারা দেখেননি জাননি তারা তারা দেখবেন বেশি করে, কারণ আমি তো জীবনে এই প্রথম গেলাম। তো কি করব, আমার খুব মানে ভালো লাগলো, খুব 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 ভালো লাগলো। তো যাই হোক, ভিডিওটা খারাপ হলেও কিছু করার নেই বন্ধুরা, একটুখানি দেখে দেখার চেষ্টা করবেন। এই যে দেখুন শঙ্করপুরে আমরা পৌঁছে গেছি, এখন আমরাই যাব সমুদ্রের ধারে, একদম সমুদ্রের ধারে যাব, গিয়ে সমুদ্রের যেই ঢেউটা সে কি হাওয়া সমুদ্রে, ও কি আরাম কি আরাম, কত লোক, ওরে কি ঢেউ, ওইদিকে ফাঁকা দিকে চ, ফাঁকা দিকে চ, তো দেখুন বন্ধুরা আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে কীরকম মানে সমুদ্রের ঢেউ উঠছে। আর আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো বলার বাইরে। আর আমার এই সময়টাই আমার ফোনের ক্যামেরাটা এরকম হতে হলো, ঠিক মতো আমাদের আপনাদের ভিডিওটাই তুলে দিতে পারছি না, কি করব মন খারাপ হচ্ছে বড্ড জানেন তো। তো যাই হোক বন্ধুরা, মন খারাপ তো কোনো লাভ নেই, এখানে এসেছি ঘুরতে আর মজা করব, এটাই হচ্ছে কাজ এখন দুদিন ধরে। আর এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারছি না আপনাদের। আর সমুদ্রে না আসলে পরে মনে হয় আমি কোনোদিনই জানতে পারতাম না। এখন হচ্ছে এটা কি শঙ্করপুর চলে এসেছি, আর এই যে ঢেউ হচ্ছে দেখুন, আর এখানে আমাদের ঘন্টু ছড়া বসে আছে, ওই যে দেখছে, হাই করে দাও, হাই হাই করো, হাই করো, ও ঘুম থেকে উঠে হট করে দেখতে শুরু করে দিয়েছে, তাই জন্য ও অবাক। তো তারপরে দেখুন বন্ধুরা, ওখানে গিয়ে আমি দুটো কটা ছবি তুললাম, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে তিনজনকার, ওটা আমার একার, কোথায় নিয়ে যাবে, পাগলের মতো হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের শঙ্করপুর ঘোরা হয়ে গেছে, এখন আর একটু থাকলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখন থাকা যাবে না বেশিক্ষণ, কারণ হচ্ছে আমাদেরকে এখন নিয়ে যাবে নিউ দীঘা, নিয়ে গিয়ে সবাইকে রুম দেবে। তো চলুন এখন যাওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ছেলের ফটোটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।